এখন অনুশীলনী 1.3-এর 5 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত, অর্থাৎ 5, 6, 7, 8 এই 4টা অঙ্ক আমরা ভালো করে বুঝে নেব, যেন আমরা এই কয়টা অঙ্ক ভালোভাবে করতে পারি। তাহলে তোমরা ভিডিও না টেনে জাস্ট একবার পুরো ভিডিওটা দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, এখানে বলেছে 5 নম্বরে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100কে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে এবং 184কে ভাগ করলেও ভাগশেষ 4 থাকবে। তাহলে আমরা যদি এই অঙ্কটা ভালো করে দেখি, যে এখানে একটা কৌশল কিন্তু আমরা পেতে পারি। দেখো, এই অঙ্ক যদি আমরা ভালো করে দেখি, তাহলে এই অঙ্কের মধ্যে একটা শব্দ আছে, সেই শব্দই কিন্তু আমাদের বলে দিবে যে এটা লসাগু না গসাগু না গুণ ভাগ কি করতে হবে। তাহলে দেখো, এখানে এই যে বৃহত্তম একটা শব্দ আছে, বৃহত্তম মানে সবচেয়ে বড়, তাহলে এই শব্দ থেকেই কিন্তু আমরা এটা বুঝতে পারি যে বৃহত্তম সবচেয়ে বড় অথবা সবচেয়ে বেশি অথবা গরিষ্ঠ, এই সকল শব্দের মধ্যে যে কোনো একটাও যদি থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা গসাগু দ্বারা সমাধান করতে হবে। তাহলে এখানে 100 আর 184 এই দুটার গসাগু করতে হবে। এখন আমাদের আরেকটা বিষয় জানা দরকার, যে এখানে যেহেতু ভাগশেষ 4 থাকবে, এই জন্য গসাগু করার আগে আমরা 100 আর 184 গসাগু করার আগে কি করব, এই 100 থেকে 4 বাদ দিয়ে দিব এবং 184 থেকে 4 বাদ দিয়ে দিব, মানে বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ এই 4 কিন্তু আমাদের ভাগশেষ থাকতে হবে, এই জন্য এই 4কে আমরা সরে রাখব। আর সরে রাখলে অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে, সরে রাখলে যেহেতু কমে যায় এবং বিয়োগ করলেও কমে যায়, এই কারণে কিন্তু আমরা এখানে 100 থেকে 4 বিয়োগ করব এবং 184 থেকে 4 বিয়োগ করব, তারপরে আমরা গসাগু করব। আচ্ছা, তাহলে প্রথমে 100 থেকে 4 এবং 184 থেকে 4 বিয়োগ করব, করে বিয়োগফল যেটা হয়, অর্থাৎ এই যে 96 আর 180, এখন এই 96 আর 180 আমরা কি করব, গসাগু করব। তাহলে এখন যদি আমরা 96 আর 180 যদি গসাগু করি, আমরা যদি 96 দ্বারা 180কে ভাগ করতে থাকি, তাহলে দেখো 96 1কে 96 বিয়োগ করলে কিন্তু আমাদের এখানে থাকে 84। এখন এই 84 দ্বারা এই 96কে ভাগ করব। তাহলে এই 96কে আমরা এখানে নিয়ে এসে লিখলাম, দেখো 84 একবার যাচ্ছে 96-এর মধ্যে, তাহলে 84 1কে 84, দুইবার দিলে বেশি হয়ে যাবে। তাহলে এখন যদি বিয়োগ করি, তাহলে থাকে 12। এখন আবার এই 12 দিয়ে এই 84কে এখানে নিয়ে এসে ভাগ করব। তাহলে 12 দ্বারা 84কে ভাগ করলে 12 কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84 মিলে গেল। দেখো 7 বারং 84, তাহলে এখানে আমাদের শেষ ভাজক হলো 12, অর্থাৎ 12 দিয়ে ভাগ করে কিন্তু আমাদের ভাগশেষ 0 হয়ে গেছে, মানে কোনো ভাগশেষ নাই। তাহলে এই 12ই কিন্তু গসাগু, তার মানে আমাদের এই 12 হলো এমন সংখ্যা, তার মানে 12 দ্বারা 100কে এবং 184কে ভাগ করলে প্রতিবারে ভাগশেষ 4 থাকবে। অর্থাৎ এই 12 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি, তাহলে কিন্তু 4 অবশিষ্ট থাকবে, এবং 12 দ্বারা যদি আবার 184কে ভাগ করি, তাহলেও কিন্তু 4 অবশিষ্ট থাকবে। আচ্ছা, এটা কি কারণে হচ্ছে? দেখো, এই 100 থেকে আমরা 4 সরে রেখেছিলাম, 96, তাহলে 12 দ্বারা কিন্তু আমরা 96কে কি করতে পারি, নিঃশেষে ভাগ করতে পারি, তখন কোনো ভাগশেষ থাকবে না। আবার এই 12 দ্বারা 180কে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, তাহলে 180র সাথে ওই যে এই 4 আছে, তার মানে এই 4 তখন অবশিষ্ট থাকবে। আবার 96-এর পরে দেখো 100, তার মানে 100 থেকে 96 বাদ দিলে যে 4 থাকে, সে 4 কিন্তু অবশিষ্ট থাকবে। অর্থাৎ এখানে আমাদের উত্তর হলো, এই অঙ্কের উত্তর হলো 12। তাহলে 12ই হলো সেই বৃহত্তম সংখ্যা, যেটা দ্বারা 100কে এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 4।
আচ্ছা, এখন আমরা পরের অঙ্কে যাই, 6 নম্বরে। এটা আমরা একটু আগে পড়ে বোঝার চেষ্টা করি যে এখানে কি করতে বলছে। তাড়াহুড়ো করে মানে তাড়াহুড়ো করলে হবে কি যে ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা একটু ধীরে স্থিরভাবে বুঝি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, দেখো এটার আগের মতোই, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। অর্থাৎ 27কে ভাগ করলে দেখো যে 3 অবশিষ্ট থাকবে, 40কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 65কে ভাগ মানে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। ব্যাপারটা এইরকম, যথাক্রমে দ্বারা বোঝাচ্ছে যে এই 3 হলো এই প্রথম 27-এর, এই হলো 4 হলো এই হলো 40-এর, আর এই 5 হলো 65-এর। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে আমরা কৌশল বের করব যে কৌশলটা কি, এই অঙ্ক করার কৌশল কি। তাহলে এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি বৃহত্তম, এই যে দেখো বৃহত্তম। তাহলে আমরা জানি যে কোনো অঙ্কের মধ্যে বা সমস্যার মধ্যে যদি বৃহত্তম অথবা সবচেয়ে বড় অথবা সবচেয়ে বেশি অথবা গরিষ্ঠ এই সব শব্দ থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে গসাগু দ্বারা। কারণ গসাগুর গ হলো গরিষ্ঠ বা সবচেয়ে বড়, তাহলে এই গসাগু করলেই কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান হবে। কিন্তু গসাগু করার আগে আমরা কি করব, এইগুলো আমরা বিয়োগ করে নিব, মানে 3, 4 এবং 5 বিয়োগ করব 27, 40 আর 65 থেকে। তার মানে এই যে 27 থেকে 3 বাদ দিব, আবার এই 40 থেকে এই 4 বাদ দিব, 65 থেকে এই 5 বাদ দিব। তাহলে আমরা যদি বিয়োগ করে যে বিয়োগফলগুলো পাবো তিনটা, সেইগুলোর আমরা গসাগু করব। তাহলে আগে আমরা বিয়োগ করে নিই, 27 থেকে 3 বাদ দিলে 24 থাকে, এই 40 থেকে এই 4 বাদ দিলে 36 থাকে, 65 মানে এই 65 থেকে এই 5 বাদ দিলে আমাদের 60 থাকে। তাহলে এখন আমরা গসাগু করব 24, 36 আর 60-এর। তাহলে 24, 36 এবং 60-এর গসাগু নির্ণয় করি। এখন যদি এগুলোর গসাগু নির্ণয় করি, আমরা গসাগু যে কোনো পদ্ধতিতে করতে পারি। আমরা এখানে একটা পদ্ধতি দেখাই যে এটা হলো আমরা ভাগ পদ্ধতিতে করি, এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। 24 দ্বারা 36কে ভাগ করি, তাহলে অবশ্যই একবার যাচ্ছে, তাহলে 24 একে 24 বিয়োগ করলে থাকছে এখানে 12। এখন এই 12 দ্বারা ভাগ করব এই 24কে এখানে এনে, তাহলে 24কে এখানে আনি, এনে যদি ভাগ করি তাহলে দেখো 12কে 12, 12 2 গুণে 24 মিলে গেল। তাহলে এখানে আমাদের সর্বশেষ ভাজক থাকলো 12। এখন এই 12 দিয়ে আমরা এই 60কে ভাগ করব, কারণ এই দুটো ভাগ করে আমরা সর্বশেষ ভাজক পেয়েছি 12। তাহলে এখন এই 12 দ্বারা এই 60কে ভাগ করি, তাহলে আবার আমরা ভাগ করব, এই যে এই 12 আমরা এখানে নিয়ে আসলাম আর এই 60 আমরা এখানে নিলাম, তাহলে 12 দ্বারা 60কে দেখো ভাগ করা যায় 5 বারং 60, একবারে দিলেই হয়ে গেল 5 বারং 60। তাহলে 5 বার দিলাম আর এখানে 5 বারং 60 হলো, 60 থেকে 60 বাদ দিলে কিন্তু 0 থাকে। তাহলে এই যে 12 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হলো, তার মানে এখানে গসাগু কিন্তু 12। তাহলে এখানে আমাদের উত্তরও হবে 12। তাহলে এই অঙ্কের বা 6 নম্বরের অঙ্কের উত্তর হলো 12। এখন আমরা 7 নম্বরটা সমাধান করি। প্রথমে আমরা অঙ্কটা ভালোভাবে বুঝে নিই যে এখানে কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা কে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। এখন এখানে দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এখানে এই বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ হয়েছে। দেখো এখানে বৃহত্তম আছে আর এখানে আছে ক্ষুদ্রতম, 7 নম্বরে। 6 নম্বরে ছিল বৃহত্তম সংখ্যা দ্বারা, সেই সংখ্যা দ্বারা ভাগ করব, আর এখানে ওই সংখ্যাকেই ভাগ করব, কিন্তু কি দ্বারা সেটা দেখো 8, 12, 18 আর 24 দ্বারা। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব, 8 দ্বারা, 12 দ্বারা ভাগ করলে, 18 দ্বারা ভাগ করলে, 24 দ্বারা ভাগ করলে কি হয়, প্রত্যেকবারে 5 ভাগ শেষ থাকে। তাহলে সেইরকম একটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব। তাহলে আমরা যদি এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা শব্দটা যদি আমরা ধরি, যে এটাই কিন্তু কৌশল, যে এই যে ক্ষুদ্রতম এই শব্দ রয়েছে, তাহলে আমরা জানি যে ক্ষুদ্রতম অথবা সবচেয়ে ছোট অথবা সবচেয়ে কম অথবা লঘিষ্ঠ, এইরকম কোনো একটা শব্দ যদি এই অঙ্কের মধ্যে থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানে আমাদের
মানে লসাগু দ্বারা সমাধান করতে হবে। তাহলে এর আগেটা হলো গসাগু, কারণ এখানে বৃহত্তম কথাটা ছিল, আর এখানে ক্ষুদ্রতম হওয়ার কারণে এখানে আমাদের লসাগু করতে হচ্ছে। তাহলে আমরা এই টেকনিকটা মনে রাখবো যে এখানে ক্ষুদ্রতম আছে, এই জন্য আমরা এখানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গুণিতক অর্থাৎ লসাগু দ্বারা আমরা এটা সমাধান করব। তাহলে লসাগু করার পরে আমরা কি করব, এই যে এই পাঁচ, এই পাঁচ আমরা লসাগুর সাথে যোগ করব, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি করব, লসাগু করব, তারপরে পাঁচ যোগ করব, সহজ কাজ। তাহলে আমরা লসাগু করি, তাহলে লসাগু করার পর যদি পাঁচ যোগ করি তাহলে উত্তর হবে, তাহলে প্রথম কাজ লসাগু করা, তারপরে সেই লসাগুর সাথে পাঁচ যোগ করা। তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু লসাগুটা করে নিতে পারি। তাহলে 8, 12, 18 আর 24-এর লসাগু হবে, আমরা এরকম ইউক্লিড পদ্ধতিতে করি, কারণ ইউক্লিড পদ্ধতি হলো সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে এখানে আমরা এই 8, 12, 18 এবং 24 সবগুলোকে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে 4, 12কে ভাগ করলে 6, 18কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 9 হয়, আবার 2 দ্বারা এই 24কে ভাগ করলে 12 হয়। এখন দেখো, মানে 4, 6, 9, 12 এই কয়টা, মানে এই 4টা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কমপক্ষে 2টাকে ভাগ করা গেলেই হবে। তাহলে প্রথমে দেখবো যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে অবশ্যই 2 দ্বারা, দেখো আমরা 4কে ভাগ করতে পারবো, 6কে ভাগ করতে পারবো, 12কে ভাগ করতে পারবো। তাহলে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 4কে ভাগ করলে 2, 6কে ভাগ করলে 3, তারপরে এই 9কে ভাগ করা যাচ্ছে না, 9 যা আছে তাই থাকলো, 2 দ্বারা 6কে ভাগ, 12কে ভাগ করলে 6। এখন আমরা দেখব যে এখানে আবার 2 দ্বারা ভাগ করা যায় কিনা। অবশ্যই যায়, দেখো 2 দ্বারা 2কে ভাগ করা যাবে এবং 6কে ভাগ করা যাবে। তাহলে এখানেও 2 দ্বারা ভাগ করে 2কে ভাগ করে 1, 3কে ভাগ করা যাচ্ছে না যা আছে তাই, 2 দ্বারা 9কে ভাগ করা যায় না এই জন্য যা আছে তাই। এখন 2 দ্বারা 6কে যদি আমরা ভাগ করি তাহলে থাকে 3। এখন আমরা দেখো 1, 3, 9, 3 এগুলোকে আমরা 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে এই 1 একই থাকলো, এই 3 দ্বারা 3কে ভাগ করলে 1 হয়, 3 দ্বারা এই 9কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা এই 3কে ভাগ করলে 1 হয়। তাহলে দেখো এখন কিন্তু সবগুলো কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তার মানে এখন এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এই যে 3, এই যে 3, 2, 2 এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা, এগুলো কি আর ভাগ করা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা কি করব, এই বাইরের এই মানে বাম পাশের এইগুলো এবং এই নিচের এইগুলো আমরা গুণ করে দেব, কিন্তু যেহেতু 1 দ্বারা গুণ করা না করা সমান কথা, এই জন্য এই 1, এই 1, এই 1 এগুলো দ্বারা আমরা গুণ করব না অযথায়। তাহলে নির্ণেয় লসাগু হবে 2 × 2 × 2 × 3 × 3, তাহলে এই যে 2 × 2 × 2 × 3 × 3, তাহলে এইগুলো আমরা যদি গুণ করি তাহলে দেখো 2 × 2 = 4, সেই 4কে 2 দ্বারা গুণ করলে 4 × 2 = 8, সেই 8কে 3 দ্বারা গুণ করলে 3 = 24, 24কে 3 দ্বারা গুণ করলে 3 × 24 = 72। তাহলে আমাদের এখানে লসাগু হলো 72, লসাগু করা শেষ, এখন ওই যে 5 যোগ করতে হবে, তাহলে নির্ণেয় সংখ্যা হবে 72-এর সাথে 5 যোগ, অর্থাৎ 77। অর্থাৎ দেখো এই 72কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু 77কে যদি আমরা এই 8 দ্বারা ভাগ করি তাহলে এই 5 অবশিষ্ট থাকবে। আবার এই যে 72কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না, কারণ এটা হলো লসাগু। কিন্তু এর সাথে এই যে 5 যোগ করে দিয়েছি, 77 হয়েছে, এই 77কে 12 দ্বারা ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে, 18 দ্বারা ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে, 24 দ্বারা ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের নির্ণেয় সংখ্যা হলো 77। তাহলে এখানে আমাদের উত্তর হলো 77। আচ্ছা, এখন আমরা এরপরে অর্থাৎ 8 নম্বরে চলে যাব। এটা হলো সর্বশেষ অঙ্ক এই ভিডিওর। তাহলে 8 নম্বরে আমরা একটু পড়ে নিই যে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, আমরা এর আগেরটার মতোই ঠিক একই রকম, কিন্তু দেখো এখানে শুধুমাত্র প্রত্যেকবার 5, মানে এখানে 5, 5, 5, 5 এইভাবে কিন্তু লিখে দেয়নি, এক কথায় লিখেছে যে প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে, আর এখানে দেখো এগুলো আলাদা করে দিয়েছে। অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 দ্বারা ভাগ করলে
15 অবশিষ্ট থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 25 দ্বারা ভাগ করলে 20 অবশিষ্ট থাকবে, 30 দ্বারা ভাগ করলে 25 অবশিষ্ট থাকবে, 36 দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, 48 দ্বারা ভাগ করলে 43 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কিন্তু এই অঙ্ক থেকে একটা টেকনিক বা কৌশল কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা হলো যে এই যে ক্ষুদ্রতম কথাটা, এটা দ্বারাই বুঝতে হবে যে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু করতে হবে, লসাগু দ্বারা সমাধান করতে হবে। কিন্তু লসাগুর আগে আমরা এইগুলোকে আমরা একটু সাইজ করে নেব, বা এইগুলো আমরা কি করব, বিয়োগ করে নেব। যথাক্রমে দ্বারা বোঝাচ্ছে যে এইখানে প্রথমে যেটা আছে এই 20 থেকে এই প্রথমটা মানে 15 বিয়োগ হবে তাহলে 5, এই 25 থেকে এই যে এই 20 বিয়োগ তাহলে 5 থাকলো, এই যে 30 থেকে এই 25 বিয়োগ, এই যে 30 থেকে 25 বিয়োগ করলে 5 থাকে, আবার 36 থেকে আমরা 31 বাদ দিলে 5 থাকে, আবার দেখো এই যে 48 থেকে যদি 43 বাদ দিই তাহলে 5 থাকে। দেখো এখানে প্রত্যেকবার 5 অবশিষ্ট আছে। তাহলে আমাদের কিন্তু এই একটা জিনিস বুঝলাম যে প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এই যে প্রতি ক্ষেত্রেই অবশিষ্ট থাকছে 5, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম এই সবগুলো বিয়োগ করে, কারণ সবগুলোর বিয়োগফল কিন্তু 5ই থাকলো। এখন আমরা কি করব, লসাগু করার পরে আমরা লসাগু থেকে এই 5 বাদ দিয়ে দিব। এই 5 বাদ দিলেই কিন্তু এই 15 অবশিষ্ট থাকবে, 20 অবশিষ্ট থাকবে, 25 অবশিষ্ট থাকবে, 31 অবশিষ্ট থাকবে এবং 43 অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে। তাহলে আমরা কি করব, প্রথমে লসাগু করব, তারপরে লসাগু থেকে 5 বিয়োগ করব। তাহলে প্রথম কাজ হলো লসাগু করা, তারপরে লসাগু থেকে 5 বিয়োগ করা, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা লসাগু করি, আমরা ইউক্লিড পদ্ধতিতে করছি কারণ এটাই হলো সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, তোমাদের যদি অন্য কোনো পদ্ধতি ভালো লাগে তাহলে তোমরা সেই পদ্ধতিতে করবে। এখন আমরা 20, 25, 30, 36, 48 এগুলোর লসাগু করার জন্য দেখি যে প্রথমে 2 দ্বারা কোনটা কোনটাকে ভাগ করা যায়। তাহলে প্রথমে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 20কে ভাগ করলে 10, এই যে 10, 25কে 2 দ্বারা ভাগ করা যায় না, যা আছে তাই, 30কে 2 দ্বারা ভাগ করলে 15, 36কে 2 দ্বারা ভাগ করলে 18, 48কে 2 দ্বারা ভাগ করলে 24। এখন দেখো আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, 10কে, 18কে, 24কে। তাহলে আবার আমরা এখানে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 10কে ভাগ করলে 5, 25কে ভাগ করা যাচ্ছে না, যা আছে তাই, 15কে 2 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য যা আছে তাই, 18কে 2 দ্বারা ভাগ করলে 9, আর 24কে 2 দ্বারা ভাগ করলে 12। তাহলে এখন আমরা দেখি যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। এখন কিন্তু এই 12 ছাড়া আর কোনোটাকেই 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 3 দ্বারা যায় কিনা দেখি। দেখো 3 দ্বারা যায়, এখানে 9 আর 12কে যায়, কিন্তু 5 দ্বারাও যায়। দেখো 5 দ্বারা এই 5কে ভাগ করা যায়, 25কে যায়, এই 15কে যায়, তাহলে 5 দ্বারা করে নিই। তাহলে 5 দ্বারা এই 5কে ভাগ করলে 1, 5 দ্বারা 25কে ভাগ করলে 5, এই 5 দ্বারা এই 15কে যদি ভাগ করি তাহলে 3 5 15 3 হয়। এখন 5 দ্বারা 9কে ভাগ করা যায় না, যা আছে তাই, 12কে ভাগ করা যাচ্ছে না 5 দ্বারা, এই জন্য 12 12ই থাকলো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 5 3 9 12, এগুলোকে যদি আমরা 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি তাহলে দেখো এই 1 আর এই 5 যা আছে তাই থাকলো, এই 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 3 দ্বারা এই 9কে ভাগ করলে 3, 3 দ্বারা এই 12কে ভাগ করলে 4। এখন দেখো আর থাকলো 5 3 আর 4, এগুলোকে আর ভাগ করা যাচ্ছে না কারণ এগুলো মৌলিক সংখ্যা 4 বাদ দিয়ে, কারণ একটা মানে একটাকে ভাগ করে কোনো লাভ নাই, কমপক্ষে দুটাকে ভাগ করতে হবে, এই জন্য 4 ভাগ করা গেলেও এখানে ভাগ কর মানে করা হচ্ছে না, কি কারণে, কারণ একটাকে ভাগ করে লাভ নাই, কমপক্ষে দুটাকে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা বাইরের এইগুলো যদি আমরা সব গুণ করে দেই তাহলেই কিন্তু আমরা কি পাবো, লসাগু পাবো। তাহলে আমরা যদি গুণ করি, 2 2 5 3 5 3 4, 2 2 5 3 5 3 4, এগুলো যদি আমরা গুণ করি তাহলে দেখো 2 2 গুণে 4, সেই 4 দ্বারা 5কে গুণ করলে 4 5 20, তাহলে এখানে হলো 20, 20কে এই 3 দ্বারা গুণ করলে 60, তাহলে এখানে আমরা এই পর্যন্ত গুণ করে 60 হলো। আর এখানে দেখো 3 5 15 4 15 60, এখন উপরের 60 আর নিচের 60 যদি গুণ করি তাহলে 6 6 36 36 লিখে দুটা শূন্য, এই যে 36 লিখে দুটা শূন্য, তার মানে 60 গুণন 60,
তার মানে 6 6 36 লিখলাম, আর ওই ষাটের 1 শূন্য, আর এই ষাটের আরেক ষাটের 1 শূন্য, এই হলো মানে 3600। এগুলো কিন্তু আমরা মুখে মুখেই গুণ করতে পারি। তাহলে আমাদের লসাগু বের করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, যে এই যে 3600 থেকে 5 আমরা বিয়োগ করে দেব, তাহলে নির্ণয় সংখ্যা হবে 3600 বিয়োগ 5। তো এই 3600 মানে কি 3595, যেহেতু আমরা 5 বাদ দিলাম, তাহলে আমাদের এখানে উত্তর হলো 3595। এটাই কিন্তু উত্তর। এখন এখানে দেখো, 5 কেন বিয়োগ করলাম, আগেরটা তো যোগ করেছি, এখানে বিয়োগ কেন করলাম, কারণ দেখো এখানে আমাদের ওখানে কিন্তু অবশিষ্ট থাকছিল 5, আর এখানে অবশিষ্ট 5 নয়, 15 অবশিষ্ট থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে লসাগু, এই লসাগুকে কিন্তু আমাদের এই অঙ্কগুলো দ্বারা, মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ শূন্য হয়ে যাবে। তার মানে এই 3600কে যদি 20 দ্বারা ভাগ করি, তাহলে নিশ্চয়ই ভাগশেষ শূন্য হবে। 25 দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলেও কিন্তু ভাগশেষ শূন্য হবে। আচ্ছা, এখন দেখো, এখন এখান থেকে যদি আমরা এই 5 বাদ দিই, মানে 3600 থেকে 5 বাদ দিয়ে যেটা হলো, এইটাকে তুমি যখন এই 20 দ্বারা ভাগ করতে যাবে, তখন কিন্তু ভাগশেষ এই 15 থাকবে, কারণ এখান থেকে ওই যে 5 সরিয়ে রেখেছি, এই যে। আবার যখন 25 দ্বারা ভাগ করবে, তখন কিন্তু 20 অবশিষ্ট থাকবে, কারণ ওই ওই 5 কিন্তু আমরা এখান থেকে সরিয়ে ফেলেছি প্রত্যেকবার, মানে প্রত্যেক জায়গা থেকে। এইভাবে যদি আমরা এই 3595কে 30 দ্বারা ভাগ করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই 25 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তার মানে এখানে আমাদের উত্তর হলো 3595। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে যা শিখলাম সেটার উপরে একটা হোমওয়ার্ক, যে তোমরা অঙ্ক অঙ্কের অঙ্কের অ্যান্সারটা শুধুমাত্র কমেন্টে লিখে দিবে, যে কোনো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 2, 5 এবং 10কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 2, 5 এবং 10কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা এইটার অ্যান্সার কমেন্টে লিখে দিবে। আর এখনকার মতো ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।